প্রিমিয়ো জি লোগো দেয়া আছে এখানে জি সুপ্রিয়ার লোগো দেয়া আছে মাশাআল্লাহ প্রিমিয়ো জি সুপ্রিয়ার জি জি সুপ্রিয়ার খুবই সুন্দর একটি গাড়ি ওকে মাশাআল্লাহ খুবই ফ্রেশ যেমন আপনি স্টিয়ারিংগুলো দেখেন জি এখনো কিন্তু গ্লেজ নষ্ট হয়নি নাসিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ শরণে ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলেন জি আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে 10 গজ গাবতলী দিকে আগালি হাতের বাম পাশে মদিনা কার কালেকশন ভাই আজকে কি গাড়ি দেখাবেন আজকে দেখাবো খুবই জনপ্রিয় একটি গাড়ি এবং খুবই রাজকীয় গাড়ি আচ্ছা সেটা হচ্ছে টয়োটা প্রিমিয়ো এফজি সুপ্রিয়ার জনপ্রিয় গাড়ি খুবই জনপ্রিয় গাড়ি এখন এখনকার বর্তমানে এটা মডেল হচ্ছে 2010 জি আর রেজিস্ট্রেশন হচ্ছে 2016 তে অল পেপারস আপ টু ডেট পেপার সবগুলো আপডেট 2022 সাল 23 সাল পর্যন্ত আপডেট আর কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ একেবারে অরিজিনাল অবস্থা আছে তেলের গাড়ি তেলের গাড়ি জি বাট রেড অন কালার জি এটা হচ্ছে রেড ওয়াইন কালার একেবারে কলিজা কালার যেটাকে বলা যায় আচ্ছা ফ্রন্ট সাইডটা কি কন্ডিশন ফ্রন্ট সাইড তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর একেবারে অরিজিনাল লাইট যেটা হচ্ছে গ্রিন সিলেকশন লাইট যেটাকে বলা যায় সেই লাইটগুলো একদম অরিজিনাল লাইট সাথে এখানে ফগ লাইট দেওয়া আছে আচ্ছা সামনে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গ্রিল সেই অরিজিনাল গ্রিল আর এটা নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো গ20 সিরিয়াল আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা লাইট একদম 100% অরিজিনাল লাইট আচ্ছা কোনো লাইট এখনো চেঞ্জ হয়নি একেবারে গাড়ির সাথে যে লাইট সেই লাইটগুলো আছে সাথে ফগ লাইট দেওয়া আছে এখানকার নিকেল দেওয়া আছে মাশাআল্লাহ খুব সুন্দর একটি নিকেল দেওয়া আছে নিকেলটা কি ভাই জাপান থেকে এভাবে আসছে জি জি ওইগুলো অরিজিনালি সবকিছু ওকে জি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রতিটা গ্লাস ভাইয়া প্রত্যেকটা গ্লাসে দেখেন একেবারে টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার দেওয়া আছে এখানে স্টিকার দেওয়া আছে একেবারে অরিজিনাল গ্লাস মাশাআল্লাহ শুধু সামনে না প্রত্যেকটা গ্লাস কিন্তু একদম অরিজিনাল আচ্ছা প্রতিটা গ্লাস 100% অরিজিনাল গ্লাস সাথে চাকাগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একেবারে নতুনের মতো টায়ারগুলো জি আর রিংগুলো তো দেখতেই পাচ্ছেন একেবারে টয়োটার রিং মাশাআল্লাহ খুবই সুন্দর অ্যালয় রিংগুলো আচ্ছা এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা নিকেলের ব্যবহার হয়েছে যেটা কিন্তু অরিজিনাল নিকেলগুলো আচ্ছা এগুলো কিন্তু আফটার মার্কেট না জি এটা একদম গাড়ির সাথে অরিজিনাল এবং এগুলো এগুলো বিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নিকেল বিট এটা আফটার মার্কেট এগুলো না এগুলো অরিজিনাল নিকেল অরিজিনাল অরিজিনাল এগুলো গাড়ির সাথে রাষ্ট্রে আচ্ছা এই শুধু এইটা না এটা সাথে যে ডোরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নিকেল আচ্ছা জি সুপ্রিয়ার এগুলো নিকেল থাকবে আচ্ছা এবং লুকিং গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে নিউ শেপের লুকিং গ্লাস মাশাআল্লাহ খুব সুন্দর একটি লুকিং ডিজাইনেবল লুকিং গ্লাস আচ্ছা খুবই সুন্দর মাশাআল্লাহ খুবই ফ্রেশ এবং ভিতরটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর প্রতিটা ডোরই তো ফ্রেশ প্রত্যেকটা ডোর দেখেন একদম অরিজিনাল কালারটাই আছে জি একদম 100% অরিজিনাল কালার ভিতরটা হচ্ছে অ্যাশ কালার উডেন প্যানেল অ্যান্ড্রয়েড মনিটর মাশাআল্লাহ খুব সুন্দর অসাধারণ অসাধারণ একটি গাড়ি সিট কভারগুলো নতুন ভাই জি নতুন সিট কভার 5 সিটের গাড়ি টয়োটা প্রিমিয়ো যারা চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন মদিনা কার কালেকশন শোরুমে জি ওকে পিছনের ডোরটা দেখি জি অবশ্যই ভাইয়া কি অবস্থা ভাই প্রত্যেকটা ডোর দেখে মাশাআল্লাহ খুবই সুন্দর একেবারে খুবই ফ্রেশ ডোরটা অনেক ফ্রেশ ভাইয়া দেখেন হ্যাম ডেস্টও দেওয়া আছে এখানে হ্যাম ডেস্টও দেওয়া আছে মাশাআল্লাহ খুব সুন্দর একটি গাড়ি রাজকীয় গাড়ি জি খুবই রাজকীয় গাড়ি এবং পুরো কালারটা কিন্তু অরিজিনাল কালার জি অরিজিনাল কালার শুধুমাত্র একটু টাচ আপ করেছি আমরা এছাড়া কিন্তু কোথাও কোনো কিছু বড় ধরনের কোনো কাজ করা হয়নি 100% অরিজিনাল কালার প্রত্যেকটা জয়েন্ট দেখেন যে গাড়ির প্রতিটা জয়েন্ট মাশাআল্লাহ খুবই সুন্দর একেবারে মানে অরিজিনাল যে জয়েন্টগুলো থাকে সেই জয়েন্টগুলো আছে কোথাও কোনো স্ক্র্যাচ নেই কোথাও কোনো অ্যাক্সিডেন্টই নেই মাশাআল্লাহ একদম অরিজিনাল অবস্থা আছে প্রতিটা গ্লাস দেখেন পিছনের গ্লাসগুলো দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে সামনে গ্লাস পিছনে গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভাইয়া এই যে এখানে প্রিমিয়ো জি লোগো দেওয়া আছে এখানে জি সুপ্রিয়ার লোগো দেওয়া আছে মাশাআল্লাহ খুব সুন্দর জি সুপ্রিয়ার জি জি সুপ্রিয়ার খুবই সুন্দর একটি গাড়ি ওকে মাশাআল্লাহ খুবই ফ্রেশ ভিতরটা আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ আছে ভাইয়া ফ্রেশ আছে জি দেখেন এখনো কিন্তু সিএনজি এলপিজি কিছুই করা হয়নি সম্পূর্ণ তেলের গাড়ি একদম তেলের গাড়ি দেখেন ভিতরটা দেখেন তার মানে ইঞ্জিনটা অনেক ফ্রেশ আছে অনেক ফ্রেশ দেখেন কোথাও কোন একটা মানে সিএনজি করা থাকলে কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন জি মানে এগুলো কোথাও সিএনজি না একদম অরিজিনাল যা আছে সব অরিজিনাল একদম তেলের গাড়ি জি 100% তেলের গাড়ি জয়েন্টগুলো কি কন্ডিশন প্রতিটা জয়েন্ট দেখেন একদম অরিজিনাল জয়েন্টগুলো আছে কোনো খোলা কাটা না না কোথাও কোনো খোলা কাটা নেই এবং প্রত্যেকটা লাইটে আপনি টোটাল লোগো দেওয়া আছে আচ্ছা প্রতিটা লাইটে মাশাআল্লাহ খুবই সুন্দর একেবারে হেডলাইট ব্রেক লাইট এগুলো অরিজিনাল অবস্থায় আছে প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে ব্যাকগ্রাউন্ডের ভিতরে দেখেন মাশাআল্লাহ একেবারে অরিজিনাল সবকিছু অরিজিনাল কালার থাকলে কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন আচ্ছা কারণ এইগুলো গাড়ি যদি অরিজিনাল কালার থাকে গ্লাসগুলো যদি চেঞ্জ না হয়ে থাকে তাহলে আপনি ধরে নেবেন গাড়ি খুব সিম্পলি ইউজ হয়েছে কোনো রাফ ইউজ হয়নি কারণ এগুলো নষ্ট হয় কখন আপনি রাফলি ইউজ করলেন জি জি আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ অবস্থা আছে এবং খুবই ভালো কন্ডিশন আছে গাড়িটা ওকে দেখবে এই পাশটা দেখাই ডান পাশটা কি কন্ডিশনে আছে ডান পাশটা আলহামদুলিল্লাহ খুবই ভালো দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা সাইডই ফ্রেশ একদম রেড ওয়াইন কালারের গাড়ি মাশাআল্লাহ খুবই সুন্দর কোনো খোলা কাটা নেই কোথাও কোনো খোলা কাটা নেই একেবারে ফ্রেশ অবস্থা আছে এবং ভিতরটা অসাধারণ অসাধারণ ফ্রেশ ওকে দেখেন প্রত্যেকটা ডোর দেখেন প্রত্যেকটা ডোরই ফ্রেশ
আসিম ভাই ভিতরটা কি কন্ডিশনে আছে? ভিতরটা আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থা আছে ভাইয়া, আমি একটু দেখাই আপনাকে। যেমন আপনি স্টিয়ারিংগুলো দেখেন, জি এখনো কিন্তু গ্লেজ নষ্ট হয়নি, গ্লেজগুলো দেখেন ফুল ফ্রেশ অবস্থায় আছে, খুবই ফ্রেশ একেবারে একেবারে স্টিয়ারিংগুলো খুব ফ্রেশ অবস্থায় আছে। আচ্ছা, ড্যাশবোর্ড মাশাআল্লাহ একদম ফ্রেশ, কোথাও কোনো ভাঙাচোরা নেই, ওকে একেবারে আনটাচ অবস্থা আছে। এবং ভিতরে সিলিংগুলো একটু দেখেন খেয়াল করে, অসাধারণ একটা গাড়ি, একদম ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ, খুবই সুন্দর। মনিটরটা তবে অনেক বড়। হ্যাঁ, এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড মনিটর। আচ্ছা, এটা কি আফটার মার্কেট? আফটার মার্কেট, জি এটা আফটার মার্কেট। খুব সুন্দর মনিটর, খুবই সুন্দর, জি জি একেবারে অ্যান্ড্রয়েড। এসির পারফরম্যান্স কি রকম দেবে? এসি আলহামদুলিল্লাহ খুব ভালো। ওকে, ভালো, জি। মাইলেজটা বলে দিন ভাই। মাইলেজটা হচ্ছে আপনার 61,024। এটা কি অরিজিনাল মাইলেজ ভাই? আশা করতেছি অরিজিনাল মাইলেজ, যেহেতু তেলের গাড়ি আর যেহেতু তেলের অনেক দাম। জি জি, আগের থেকে তেলের দাম, এখন যেহেতু অনেক বাড়ছে। আচ্ছা, তারপরে যারা তেলে ইউজ করে তারা মানে যতটুকু প্রয়োজন ততটুকু ইউজ করে, এর বেশি ইউজ করা কথা। ভাই গাড়িটা কেনার পরে সার্ভিসটা কিরকম পাবো? আশা করি ইনশাআল্লাহ গাড়িটা কেনার পরে সার্ভিস খুব ভালো পাবে, কারণ অ্যালিয়ন প্রিমিয়াম তো এখন স্বর্ণের হরিং হয়ে গেছে। জি জি, এবং স্টিয়ারিংটা দেখেন, একটু স্টিয়ারিংগুলো দেখেন, স্টিয়ারিংগুলো খুবই সুন্দর, এই যে মুভমেন্ট করে খুব ভালো। ভিভিটিয়া ইঞ্জিন 1500 cc, সিবিডি গিয়ার, খুবই ফ্রেশ অবস্থা আছে। তো ইঞ্জিন তো আসলে ভিডিওতে দেখানোর মতো কিছু নাই, আমরা ইঞ্জিনটা যতটুকু পারি উপর থেকে দেখিয়ে দিই। আচ্ছা, ফিজিক্যালি যতটুকু দেখতে হবে, জি আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে গাড়ির ভিতরটা। যেমন দেখেন চাচিসগুলো দেখেন মাশাল্লাহ, প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে অরিজিনাল অবস্থায় আছে, প্রতিটা লাইট দেখেন টোটাল লোগো দেওয়া আছে, সামনের মার্সেলগুলো দেখেন একেবারে ফ্রেশ অবস্থা, কোনো খোলা কাটা নেই, না কোথাও কোনো খোলা কাটা নেই, একদম অরিজিনাল অবস্থা আছে ভাইয়া। বর্ডের উপরটা দেখেন মাশাল্লাহ, খুবই সুন্দর, খুবই ফ্রেশ অবস্থা আছে। আলহামদুলিল্লাহ কন্ডিশন বাবু ভাই খুবই ফ্রেশ অবস্থা আছে, একেবারে রিকন্ডিশন গাড়ির মতো। আর মডেলটা হচ্ছে 2010, রেজিস্ট্রেশন হচ্ছে 2016। অল পেপারস আপ টু ডেট, অল পেপারস আপডেট, টয়োটা এ প্রিমিয়ো জি সুপ্রিয়ার। ভাইয়া গাড়িটার প্রাইস কত যাচ্ছেন? ভাই আসলে প্রাইস হচ্ছে কি, এখন তো আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু কম্পিটিশন বিজনেস, জি তো আসলে দাম এরকমই বলতে হবে যে দামে আমি গাড়ি বেচতে পারবো। জি জি, তো সামান্য কিছু বার্গেনিং রাখবো ইনশাল্লাহ, দাম একদম ছোট করে বলে দিচ্ছি। এটা দাম চাচ্ছি আমরা 20,90,000 টাকা আস্কিং প্রাইস, এটা হচ্ছে আস্কিং প্রাইস। আপনার ভিডিও দেখে যারা আসবে অবশ্যই তাদের জন্য একটা স্পেশালি ছাড় দিব ইনশাল্লাহ। ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দিন। যে আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ, 4 রাস্তার মোড়, 4 রাস্তার থেকে 10 গজ গাবতলীর দিকে আগালি হাতের বাম পাশে মদিনা কার কালেকশন। আর আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু, আমার ফোন নাম্বার হচ্ছে 01711586762, পাশাপাশি একটা নাম্বার হচ্ছে 01971222570, দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে ফোন দিতে পারেন। ঠিক আছে নাসিম ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।